হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কি করছো, কেমন আছো? আবার আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব, দ্যাটটা আজকে খুব ভালো, তো ভাবলাম আজকেই তোমাদের সাথে চলো শেয়ার করি। তো এখন বাজে 12টা, আমি ঘুম থেকে উঠেছি 11টার দিকে, উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠলাম। উঠে ব্রেকফাস্ট চাটা খেলাম, চাটা তো লাগবেই, চা ছাড়া আমার মর্নিং গুড হয় না, তো সেটার ভিডিও করা হয়নি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, তো দেখো আমি কি করি। আবার বৃষ্টি স্টার্ট হলো, খুব সুন্দর এখানে হাওয়া দেয়, মানে আমার এখানে একটা, এখানটা পছন্দের একটা প্লেস বাড়ির মধ্যে। আমার যখন মুডটা অফ থাকে আমি এখানে বসে থাকি, বসে বৃষ্টিটা এনজয় করি। একদিন এই কোয়ারেন্টিনের মধ্যেই খুব মন খারাপ ছিল, বৃষ্টিটা এলো, ঠিক এখানটা বসে আমি গান শুনছিলাম, মনটা ভালো হয়ে গেল। তো সকাল থেকে ঘুম থেকে উঠে এখানটা অনেকক্ষণই বসেছিলাম, মানে ঘুম কাটছিল না, ঘুমের রেস্টটা ভাঙানোর চেষ্টা করছিলাম, সাথে গান শুনছিলাম। তো তখনই ভাবলাম যে আজকে একটা ডেলি ব্লগ বানালে কেমন হয়, কারণ ওয়েদারটা আজকে যেহেতু খুবই সুন্দর আছে। তোমাদের সাথে বাইরের ভিউটা একটু শেয়ার করি। নিচে একটা ব্যালকনি আছে, সামনে আমাদের পুকুরও আছে। এই যে ব্যালকনিটা, টব লাগানো আছে, এখানে আমি গাছ বসিয়েছি দেখতে পাচ্ছ। আর এই যে পুকুরটা, পুকুরটা এই যে ছোটোবেলায় যেখানে আমি খুব সাঁতার কাটতাম, এখন আর সাঁতার কাটি না, বড় হয়ে গেছি এখন। আর দেখতে পাচ্ছ তোমরা নেট দেওয়া রয়েছে, জেলেরা নেট দিয়ে দিয়েছে। কিছুদিন আগে প্রচুর মাছ ছেড়েছে, ছোটো ছোটো মাছের বাচ্চা ছেড়েছে। আর সকালবেলা কী হয়, বকগুলো এসে মাছগুলোকে খাওয়া খেয়ে নেয়, তো যার জন্য নেট দিয়ে গেছে। এখানে বসে বসে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ইনস্টাগ্রামের রিল বানাচ্ছিলাম, কিন্তু কি হয়েছে কেন জানি না রিলটা আপলোড হচ্ছে না, ইনস্টাগ্রামটা আপডেটও করলাম বাট হচ্ছে না। আর দেখছো এখানে পেছনে মা জামা কাপড় মেলে রেখেছে, কারণ এত জামা কাপড় কালকে ধুয়েছে, এবার বৃষ্টিতে কিছু শুকাচ্ছে না। আর বাঙালির এটা তো মানে কালচার যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলবে, তো মা অলরেডি সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকাতে দিয়েছে। বাজে 2, আমার স্নান কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার বলতে জাস্ট টোনারটাই আমি অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করবো, দেখাবো কোন টোনারটা আমি ইউজ করি, তারপর লাঞ্চে বসবো। আজকে বৃষ্টির দিন, তোমরা বুঝতেই পারছো যে লাঞ্চে যে কী হতে পারে, খিচুড়ি, অবভিয়াসলি আজকে খিচুড়িই হবে, সবার বাড়িতেই মনে হয় আজকে খিচুড়ি হয়েছে। আর খিচুড়ি করার, খিচুড়ি মা সকালেই করে রেখেছে, আমি জাস্ট একটু কিছু ভাজাভুজিগুলো আছে মা করতে পারেনি, তো সেগুলো করব, করে তারপর লাঞ্চ করতে বসব। এই টোনারটা আমি ইউজ করি, তো এটা একটু অ্যাপ্লাই করে নেবো জাস্ট। এই যে খিচুড়ি, আগে থেকে যেটা রেডি করা রাখা ছিল, পটল আর আলুটা আমি এখানে ভেজে নিয়েছি, এটা ভাজা হয়নি। এই যে আমার ভাজা হয়ে গেছে পটল আলু, আর এখানে পাকা উচ্ছে আছে, এটা আমি ভাজব। আর এটা হচ্ছে পাকা উচ্ছেরটা দানা, আমি যেটা দিয়ে গাছ বসাবো, আমি খুব ভালোবাসি গাছ বসাতে। এই যে খিচুড়ি, মা যেটা সার্ভ করছে, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, একদম জমে যাবে আজকে বড়দের দিনের লাঞ্চটা। আ হা, আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে আমার বানানো, আমাদের গাছের আমের চাটনি আমি বানিয়েছি, যার জন্যই দেখতে মনে হয় এতটা খারাপ হয়েছে, তো খেতে ভালোই হয়েছে। এটা এখন খাবো, খেয়ে সোজা ঘুম, একটু গান শুনবো, গান শুনতে শুনতে ঘুম। সন্ধ্যেবেলা টিফিন রেডি, ডালের বড়া আর চানাচুর, যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, তো পেঁয়াজি খাবো ভেবেছিলাম। আজকে জামা কাপড় মেলার খুবই অভাব, তো মা এই যে জানলায় জামা কাপড় মেলে দিয়েছে, আর আমি এই জানলায় বসে বসে চা খাচ্ছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। জাস্ট ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম, কি জোরে আবার বৃষ্টি এলো, দেখো বৃষ্টি একবার আসছে, থামছে, এই হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি এসেছে। ডিনার রেডি, পরোটা আর সাথে ছোলার ডাল, যেটা আমি একদমই ভালোবাসি না খেতে। সব কিছু কমপ্লিট, এবার শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, তারপর ঘুমাবো, ঘুমাতে অনেক দেরিই আছে, 2 বাজবে ঘুমাতে,
তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো লাইক করো এখন এখানেই ব্লগ নারী ওরা টাটা বাই বাই টেক কেয়ার আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।